বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে ছড়িয়ে দিবেন। আমি চাই আপনাদের মাঝে, মানে সবার মাঝে পৌঁছে যাক এই সেবাটা, তাহলে মানুষ কিন্তু, এটা কিন্তু হাদিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব, তো এই সেবামূলক কাজটা দিয়ে আমরা কিন্তু সওয়াবও নিজের জন্য রাখতে পারি। তো আমাদের এই প্রতিষ্ঠানটা সুদীর্ঘ প্রায় 2 যুগেরও বেশি সময় ধরেই পরিচালিত হচ্ছে। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ চলে আসবেন। আপনারা সবসময় আমার ভিডিওটা দেখে বলবেন মাশাল্লাহ এবং বলবেন যে আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো কল্যাণ হয় তাহলে নিয়ে যায়। কারণ আমি চাই না প্রত্যেকটা মানুষেরই কষ্টের ইনকাম, তাদের একটা পয়সা কোনো রকম সমস্যা হয়। সেজন্য আমি তো সবসময় আপনাদেরকে বলবো বিয়ের সাথে যেখানে জুড়ি লেখা আছে না যা পর্যন্ত হবে না। অনেকেই বলে যে আপা আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, আপা আমার ছেলেটার বিয়ে হচ্ছে না, এটা কোনো কথা না, এটা যেখানে জুড়ি লেখা আছে এখনো পর্যন্ত যায় নাই। দেখবেন যেটা আপনার পছন্দ হয়ে যাবে, আপনি সব কিছু মাইন্ডের সাথে মিলে যাবে। এবং আমি তো অবাক হয়ে যাই যে অনেক দিন বিয়ে হয় না, আমি একটা ফোন নাম্বার সেখানে বিয়ে হয়ে যায়। এই সেজন্যই আপনাদেরকে তো মনে রাখতে হবে, আপনাদের নামাজ রোজা এবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজ, এর মাধ্যমে আপনার জীবন কিন্তু পরিবর্তন হবে এবং মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, হায়াত রিজিক সব কিছু বেড়ে যায় একমাত্র আল্লাহর এবাদতের মাধ্যমেই। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু সিটিজেন মেয়ে আসছে, আমি তাদের কথা একটু বলছি। বোনটা ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 5, দেন ঢাকা ক্যান্টনমেন্টে, ওর বাবা আর্মি অফিসার ছিলেন, এখন ওনাদের বিজনেস আছেন। মেয়ে হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, সে হচ্ছে কানাডায়, তা ওখানে জবও করতেছে, দেখতে সুন্দর, হিজাব পরে, ধার্মিক মেয়ে। যদি ভালো কোনো ছেলে থাকেন আপনার একটু যোগাযোগ করেন। আরেক ভাই, উনি সরকারে অনেক বড় চিফ ইঞ্জিনিয়ার, ওনার মেয়ে ও লেভেল করা, এবং মেয়ে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 3, ফর্সা সুন্দর, একমাত্র সন্তান, কানাডায় সিটিজেন, ওখানে জব করতেছে, খুব ভালো পজিশন। বয়সটা মিলে যদি কানাডায় থাকা ছেলে হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। আরেকটা পরিবার হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে আছে, কে আসছে গেস্ট আসছে একটু পরে কথা বলবো। হ্যাঁ, আরেকটা পরিবার বলছি, ছেলে মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়া সিটিজেন, ওর ডেট অফ বার্থ 98, ফাদার মাদার দুইজনই আর্মি অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং মেয়েটা অপূর্ব সুন্দর, 5 ফিট 5 লম্বা, স্লিম মেয়ে, বিবিএ, দেখতে খুবই সুন্দরী, যদি অস্ট্রেলিয়া থাকা ছেলে হয় ওনারা দিবে। তো এইভাবে আমাদের কাছে অনেক অনেক কানাডা আমেরিকার, ওরি আমেরিকার যে একটা কি এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে, আমি তো বলে বোঝাতে পারবো না এত এক্সক্লুসিভ পাচ্ছি। তারপর লন্ডনের, তারপরে আবুধাবি, কানাডারই বেশি মনে হইতেছে, আমেরিকার সিটিজেন, বাবা হচ্ছে ডাক্তার, মাদারও ডাক্তার, ফাদারও ডাক্তার, মেয়ে হচ্ছে এমএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আমেরিকায়, ডেট অফ বার্থ 91, হাইট 5 ফিট 7, একদম ফেয়ার, খুব সুন্দর মেয়েটা, ওর জন্য একটা আমেরিকা থাকাই ছেলে চাচ্ছে। তো এরকম অনেকেই আসছে, আমি আবারও আসবো আপনাদের মাঝে, অফিসেই আছি, আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করি, সবসময় শূন্য হাতে আপনাদের মাঝে আসি, আপনাদের দোয়ার ভালোবাসা চাই। সমাজে প্রতিটা মানুষ যাতে ভালোভাবে থাকে সেই চিন্তা প্রত্যেকটা মানুষেরই করতে হবে, আল্লাহর সৃষ্টি মানুষ, কোনো মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের রিজিক নষ্ট করা যাবে না। আর এই বিয়ে সাদির একটা ব্যাপার, এটার মাধ্যমে কিন্তু অনেকের মানুষেরই একটা জীবনসঙ্গী সঙ্গিনী পাচ্ছে, পাশাপাশি আমাদেরও রিজিকের একটা ব্যবস্থা হচ্ছে। তাই অনেকেই আছে, অনেক মানে কিছু কিছু মানুষ আছে না হিংসুটে, তো এই হিংসার কারণে কিন্তু এই হয়তো দেখে মনে করে যে ওরই বাবা, কিন্তু সবারই মনে রাখতে হবে আল্লাহ এক একজনের ভাগ্য আল্লাহ এক একভাবে রাখছে, কারো প্রতি হিংসা করতে নাই। কিন্তু আপনার জীবন মান পরিবর্তন করতে চান, আপনাদের আমি প্রতিটা সময় প্রত্যেককে বলি, আপনার কোনো খারাপ পথে কোনো অন্যায় পথে আমরা কখনো ভালো থাকতে পারবো না। আমাদের মূল ভিউটাই থাকবে আল্লাহ আমাদের এই সৃষ্টি সারা জীব মানুষকে পাঠিয়েছে, একে অন্যের জন্য আমরা শুভকামনা করবো।
কখনো কারোর প্রতি প্রতিশোধ পরায়ণ হব না, কখনো মানুষকে খারাপ বুদ্ধি দিতে নেই। আপনারা দেখা যায় অনেকেই আছে, কিছু কিছু মানুষ আছে হিংসার কারণে আরেকটা মানুষের জীবন ধ্বংস করে যে, এগুলি থেকে একদম দূরে থাকতে হবে। তো আমার এই অসংখ্য বোনদের জন্য আমি আহ্বান করছি, আমেরিকা কানাডার ছেলে অনেকেই আছে, যদি আমার এই ভিডিওটা পরে আপনারা যোগাযোগ করতে থাকেন, আমি কিন্তু আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনারা অন্তত এখানে এসে আপনারা অনেক কিছুর মাঝে অনেক কিছুই খুঁজে পাবেন, এবং প্রতিটা মানুষেরই লাস্ট মানে সব ভালো যা শেষ ভালো তার আমি মনে করি। তো শেষ পর্যন্ত সবাই বলে যে আলহামদুলিল্লাহ আমার মেয়ের অন্যখানে বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনার কাছে না আসলে আমি এত কিছু জানতাম না, শিখতাম না, একটা অভিজ্ঞতারও ব্যাপার হলো। তো আলহামদুলিল্লাহ এইটি, তো সবার দোয়া নিয়েই আমি কাজ শুরু করলাম। আপনারা আসবেন, আসসালামু আলাইকুম।